এখনো বলছি, হয়তো আপনারা এখনো আমাকে খোলামেলা পাচ্ছেন। জানি না মায়ের কাছে কবে হারিয়ে যাব, কিভাবে যাব, কিন্তু আমি জানি, আমি জানি কি করব, কি হবে সেটাও আমি জানি। আমি ভক্তদের কাছে বলতে চাই না, হয়তো এখনো মঙ্গলাকে পাচ্ছেন, অবশ্যই যেন কবার সিরিজটাও করবো। যতদিন আছি ভক্তদের সেবার জন্য নিজেকে নিযুক্ত করতে পারি না, খেয়ে না দিয়ে ঠিক টাইমে খাওয়া নেয়, ঠিক টাইমে স্নান নেয়, ঠিক টাইমে জল সেবা নেয়, আমি যেন ভক্তদের করে যেতে পারি। আজকে লাখো লাখো ভক্ত কেন মায়ের মন্দিরে আসছে, এসে কিন্তু একটাই কথা, মায়ের কাছে পেয়েছি। আমি জানি খালি আর এলে কেউ না কেউ মায়ের কাছে এলে পাবেই, সে পাবে, পেয়েছে, পাবে। আমি কুচবিহার জেলা দিনাটা গেছি। বিহার থেকে আসছেন, বিহার তো রাজ্য, তো বলো বাবা কি উপকার পেয়েছো তুমি? আমার দোকানটা এখন একটা করি, এখন দোকানটা ভালো চলছিল না, একদম দাম নিয়ে গেছিলো। মার নাম জব করেছি, মার দিকে কার্ড বানিয়েছি, আমি কার্ড দিয়ে মাকে আমি জব করি। হিন্দিতে কৃষ্ণকালী বাবা বিহার থেকে এসছেন, বাবা বলছেন চোখে নিজে একজন ডক্টর, বাবা বাবা নিজে একজন ডক্টর, চোখে দু কোণে দুটো শুনলেন আপনারা, চুলে গিয়েছিল, খুব বড় হয়ে গেছিল। কি অস্বস্তিকর, কেমন লাগে মায়ের নাম জপ করেছে? মঙ্গলা কোনদিন কোনো মাগুলি দেয় না, কোনো কবচ দেয় না, মঙ্গলা শুধু একটা জিনিস দেয়। কি দেয়? যত মায়ের জয় জয়কার করবি তত তোদের জয় হবে, যত মায়ের নাম চড়াবি। মহাপ্রভু এসেছিলেন কৃষ্ণ নাম ছড়াবার জন্য, হয়তো আমার জন্ম হয়েছে কৃষ্ণকালী মায়ের নাম ছড়াবার জন্য। তাই ভক্ত অনেক বাবা বিহার থেকে এসে অনেক উপকার পেয়েছিলেন, বাবার চেম্বার অনেক ডাউনে চলে রয়েছিলেন, বাবা নিজে মুখে বললেন আমার চেম্বার এখন ভালো চলেছেন। হিন্দিতে জয় কৃষ্ণকালী মায়ের জয় ফটো বাঁধিয়ে নিয়ে নিজের কাছে সবসময় নিজের কাছে রেখেছেন। দেখে পুজো করেন বাবা, বাবা কে কে এসছেন, বাবা কে কে এসছেন? আমরা ঠিক হতা থা আমি বলেছিলাম ভিডিওতে, যেদিন আমার চোখটা চোট লেগেছিল কারো ফাঁড়া আমার মধ্যে দিয়ে গেল, আমি কিন্তু আমার যেদিন চোখে আঘাত লেগেছিল, এইভাবেই তো ভক্ত বেড়েছে। আমি না মায়ের কাছে কোনো কোশ্চেন ছবি না, আমার যেদিন চোখে আঘাত লেগেছিল আমি সেদিন ভিডিও বলেছিলাম, কোনো ভক্তের হয়তো ফাঁড়া আমার মধ্যে দিয়ে কিন্তু গেছে, আমি এটা বলেছিলাম ভিডিও। আমি জানি, আমি সব বুঝতে পারি মায়ের কাছে বসে, কিন্তু কৃষ্ণকালী মাকে কোনো কোশ্চেন করিনি, কেন মামার চোখটা তুই কেটে দিলি, কোনোদিন করিনি, করবো না। আমাকে বাবা তুমি হিন্দি শিখিয়ে দেবে, হিন্দি কৃষ্ণকালী মা হাত বেটা হিন্দি বাতা দাও, বাতা দাও, বাতা মাকে বাতাও।
কৃষ্ণ কালী মা, কৃষ্ণ কালী মা না মাথা না মেরে হাত মুদ্রা দে রে আর এই মালা নেই না কারণ মঙ্গলা তো মূর্খ, হিন্দি বোঝে না, আপনি দুবার দেখছিলাম করছিলাম চামচটা হারিয়ে গেল, আমি তুমি তার হাতে পড়বে না বলছে, তুই পড়া আমাকে। খুব তাড়াতাড়ি মায়ের কৃপা পেয়েছে, খুব সব থেকে দুজনাই বাবা পেলেন মাও পেলেন, মায়ের কিছু পুজো বা মায়ের খুব বড় কিছু ছিল, আমরা বাড়িতে মাকে রেখেছি পূজার আসনে, কিন্তু জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বলো মা কি উপকার পেয়েছো? গোপাল আমার ঘরে অনেক কটা গোপাল গাছে খেলা করছে, তুই আবার